আলোচনার মাধ্যমে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার ক্ষমতায় আছে অস্ত্রের জোরে, জনগণের ভোটে নয়, তবে সেটা বেশি দিন স্থায়ী হবে না। সোমবার রাজধানীর সরোয়ার্দী উদ্যানে গণসমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় 5 জানুয়ারি নির্বাচনের পরের দিন প্রকাশিত পত্রিকা তুলে ধরে খালেদা জিয়া বলেন, জনগণ ভোট দিতে যায়নি। তিনি বলেন, এরা হলো কলঙ্কিত সরকার, কলঙ্কিত সরকারকে বলতে চাই আপনারা জনসমর্থনহীন নির্বাচন করেছেন। তিনি আরো বলেন, এই নির্বাচন সবাই প্রত্যাখ্যান করেছে, এই নির্বাচন কারো কাছে গ্রহণযোগ্য নয়, তাই আমরা বলতে চাই অতি দ্রুত আলোচনায় বসে নির্বাচনের ব্যবস্থা করুন। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সরকারকে দায়ী করে খালেদা জিয়া বলেন, সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হয়েছে।